আসসালামু আলাইকুম পলি টিভির এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। বাগেরহাটে বুলবুলের ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ। বরগুনা আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির চার্জ গঠন করেছে আদালত। এবং নীলফামারীতে সপ্তাহব্যাপী 10,000 কম্বল বিতরণ শুরু করেছে। বাগেরহাটে বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা লায়ন্স ক্লাব অব বাগেরহাটে গ্রিনের আয়োজনে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর ডক্টর শহীদুল ইসলাম। লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিনের প্রেসিডেন্ট রিজিয়া পারভিনের সভাপতিত্বে বক্তব্য দেন ভাইস গভর্নর নজরুল ইসলাম শিকদার, রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন্স কায়কোবাদ মোহাম্মদ শরীফুজ্জামান, খুলনা লায়ন্স ক্লাবের সেক্রেটারি অ্যাডভোকেট কুদরতি খুদা, লায়ন্স ক্লাব অব বাগেরহাটে গ্রিনের ভাইস প্রেসিডেন্ট আহাদউদ্দিন হায়দার, সেক্রেটারি মনিউল্লাহ, ট্রেজারার শারমিন খান, সদস্য মধুসূদন ধাম, চাকলাদার নজরুল ইসলাম, শিল্পী আক্তার মোহাম্মদ আলীসহ লায়ন্স নেতৃবৃন্দ। বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অসহায় ও দরিদ্র মানুষের সেবায় সবসময় পাশে থাকে। তার অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ বুলবুলে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন। খুলনা লায়ন্স ক্লাব, সুন্দরবন লায়ন্স ক্লাব, পাইগ্রাম কসবা ফুলতলা লায়ন্স ক্লাব, সাতক্ষীরা সেন্ট্রাল লায়ন্স ক্লাব ও লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিনের সহযোগিতায় 300+ মানুষের মাঝে 10 কেজি চাল ও 1টি করে কম্বল বিতরণ করা হয়। বরগুনা আলোচিত রিফাত শরীফ হত্যা মামলা অপ্রাপ্তবয়স্ক 14 আসামি চার্জ গঠন করেছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের শীর্ষ আদালতে চার্জ গঠন করা হয়। এদিকে গত 1 জানুয়ারি প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবার পরে আজ জেলা ও দায়রা জজ আদালতের প্রথম সাক্ষী দিয়েছেন নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ। রিফাত শরীফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু জানান, বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে 302-এর 34 ধারায় 13 জন ও 302-212-120B1 ধারায় একজনের বিরুদ্ধে চার্জ গঠন করেন শীর্ষ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান। এর আগে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার মামলার প্রাপ্তবয়স্ক 10 জন ও অপ্রাপ্তবয়স্ক 14 জন আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ। পরে গত 1 জানুয়ারি রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিনিসহ প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে 302-34-120B1 ধারায় চার্জ গঠন করে আদালত। এর আগে গত 18 নভেম্বর অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের জন্য 8 জানুয়ারি ধার্য করে আদালত। শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বরগুনা জেলা বেতাগি উপজেলা কাউনিয়া সালমামণি ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন করা হয়। আজ সকাল 11টায় ফিতা কেটে স্কুল উদ্বোধন করেন বরগুনা 2 আসনের সংসদ সদস্য শওকত হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগি পৌর মেয়র আলহাজ এবিএম গোলাম কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগি উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান ফোরকান সহ স্থানীয় সুধি সমাজ। এ সময় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করতে হলে শিক্ষিত সমাজ গড়তে হবে। পেশাগত দায়িত্ব পালনকালে খুলনা 71 টেলিভিশনের ব্যুরোর প্রধান রকিবউদ্দিন পান্নুর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা 11টায় বাগেরহাটের প্রেস ক্লাবের সামনে জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীরা এই মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনের বক্তব্য দেন বাগেরহাটের প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মুজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, সাংবাদিক অধ্যাপক এ বি এম মোশারফ হোসেন, অ্যাডভোকেট শাহ আলম টুকু, আলী আকবর টুটুল সহ জেলা কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় রকিবউদ্দিন পান্নু সহ 3 সাংবাদিকের উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। সরকারের কাছে পুলিশ সদস্য ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এছাড়াও সারা দেশে বিভিন্নভাবে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। মাদারীপুরে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সময় টেলিভিশনের প্রতিনিধিসহ 4 সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এই মামলার প্রত্যাহারের দাবিও জানান তারা।
নীলফামারীতে সপ্তাহব্যাপী 10,000 কম্বল বিতরণ শুরু জাতীয় পার্টি ও সংসদ সদস্যের নিজস্ব তহবিল এবং নোকিয়া পরিবারের সহযোগিতায়। নীলফামারী 4 আসনের সংসদ সদস্য আহসান আদিলুর রহমান শীত বস্ত্র নিয়ে কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় দুস্থ শীতাতর মানুষের পাশে দাঁড়িয়েছেন। সপ্তাহব্যাপী শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রথম দিন সোমবার সকালে সৈয়দপুর মুর্তজা ইনস্টিটিউটে 1,000 ও দুপুরে কিশোরগঞ্জ হাইস্কুল মাঠে 1,500 দুস্থ অসহায় মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন। সৈয়দপুর পৌর জাতীয় পার্টির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে নোকিয়া পরিবারের কান্ট্রি লিড ফারহান রশিদ, জাপান নেতা সৈয়দ তানজিল আহমেদ, সৈয়দপুর জাতীয় পার্টির আহ্বায়ক জয়নুল আবেদিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। দুই উপজেলায় 10,000 কম্বল বিতরণ করেন সংসদ। নীলফামারীতে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন 2020-এর জেলা সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস আয়োজিত বুধবার সকাল 11:30 আধুনিক সদর হাসপাতালে কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যু ঝুঁকি কমান, এ প্রতিপাদ্য নিয়ে আগামী 11 জানুয়ারি জেলাব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড 2020 উপলক্ষে জেলা সাংবাদিকদের সাথে সিভিল সার্জন রঞ্জিত কুমার বর্মন ওরিয়েন্টেশন কর্মশালার প্রচার প্রচারণায় বিষয় আলোচনা করেন। এ সময় সিভিল সার্জন জানান, জেলা 6টি উপজেলা, 2টি পৌরসভা, 61টি ইউনিয়নের 1,587 কেন্দ্রে 3,174 জন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীদের নিয়ে 6 মাস থেকে 11 মাস বয়সী 2,70,328 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কেন্দ্রগুলোর তদারককারী 549 জন এবং প্রথম সারির সুপারভাইজার থাকবে 191 জন। এছাড়াও শিশুর বয়স 6 মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর আহ্বান জানান। পল্লি টিভির এখনকার সংবাদ এই পর্যন্তই। পল্লি টিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/pollitv। এছাড়াও ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/pollitv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পল্লি টিভি দেশ ও জনতার কথা বলে।